नमस्कार बंधुरा, राखिर किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी आपनारा भालो आछेन। आमी आजके एकटी नतून रेसिपि निये चले एसेछि आपनादेर साथे शेयर करब बोले। आजके आपनादेर साथे शेयर करब आमी स्पाइसी चिकेन मसाला। বাড়িতে খুব সহজে কি করে বানাতে পারবেন রেস্টুরেন্টের মতন স্পাইসি চিকেন মশলা, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন, যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করবেন। এখানে আমি একটা মশলা নিয়ে নিয়েছি, জায়ফল, জৈত্রী, এলাচ, দারচিনি, লবঙ্গ। এটা আমি পরে মিস বেটে নিয়ে নেব। আর এখানে নিয়ে নিয়েছি আমি এক কিলো চিকেন। এক কিলো চিকেন নিয়েছি, বেশ বড় বড় সাইজ করেছি, ছোটো ছোটো সাইজের না, একটু বড় বড় করে করতে লাগবে। যাবতীয় এই চিকেনটা চিকেন স্পাইসি মশলা, এই জন্য আমার চিকেনটা একটু বড় বড় পিসের দরকার। আমি এখানে কী কী নিয়ে নিয়েছি মশলাটা সেটাও আমি বলে দিচ্ছি। এখানে আছে এক চামচ জিরে, জিরের গুঁড়ো, এক চামচ ধনের গুঁড়ো, এক চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর এক চামচ হলুদের গুঁড়ো, আর এক চামচ রেড চিলি পাউডার, আর এখানে চারখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো, আর এখানে আদা রসুন পেস্ট করা রয়েছে, দু ইঞ্চি আদা, আর 22 কোয়া রসুন। যাবতীয় স্পাইসি হবে চিকেনটা, সেই জন্য এই মশলাটা এটাই দিতে হবে। যাবতীয় আমি এক কিলো চিকেন সেই হিসাবেই আমার এই মশলাটা, যদি চিকেন যদি বাড়ে মশলাও বাড়বে। আর আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম, আর রসুন আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে মশলাগুলো যে দিয়েছিলাম সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। সব মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি সর্ষের তেল দেবো। আমার একটা ছোটো ছোটো একটা ডাব্বা হাতা আছে, এটা দিয়ে চাঠা নাড়াই আমি, সেই হাতার দু চামচ তেল দিয়ে দেবো। দু চামচ মানে এখানে ছ চামচ তেল, ছোটো যে আমি চায়ের চামচিটা দেখিয়েছি মশলার ওই চামচের ছ চামচ তেল এখানে এটাতে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মাখতে হবে, খুব সুন্দর করে একটুখানি যে ভালো করে মাখতে হবে, মিক্স করতে হবে, যাতে মশলাগুলো সব কটা চিকেনের মধ্যে ঢোকে আর এবং চিকেনের সাথে মিক্সড হয়। এটা যাবতীয় স্পাইসি, সেই জন্য এরকমভাবে করলে দারুণ হবে এই চিকেনটা। আর এই চিকেনটার সাথে বিরিয়ানি থেকে আরম্ভ করে পোলাও থেকে ফ্রাইড রাইস থেকে পরোটা, লাচ্ছা পরোটা, এমনি পরোটা, লুচি, রুটি সবার সাথেই ভালো লাগবে এটা। এটা যাবতীয় স্পাইসি চিকেন। এটা আমার মাখা হয়ে গেছে। মাখা হয়ে যাওয়ার পরে আমি এই চিকেনটাকে এখন 30 থেকে 40 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে আমি ঢাকা দিয়ে দিলাম 30 থেকে 40 মিনিট পরে। আমি 30 থেকে 40 মিনিট পরে ফিরে এসেছি, গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি যেই ডাব্বা হাতাটা দিয়ে তেল দিয়েছিলাম সেই ডাব্বা হাতাটারই 3 চামচ আবার তেল দিলাম। ওটা হাতা না চামচি, ওই চামচেরই 3 চামচ আবার তেল দিলাম। প্রথমে করে নেবো আমি এই যেখানে যে পেঁয়াজটা দেখছেন, এখানে মিডিয়াম সাইজের আমার 5খানা পেঁয়াজ কুচি আছে। এই যে বাটিটা দেখেছেন ওই বাটির আমি 1.5 বাটি পেঁয়াজ কুচি দিয়েছি। যাবতীয় আমার 1 কিলো মাংস, তাই ওই বাটির 1.5 বাটি পেঁয়াজ কুচি হয়েছে, যাবতীয় 5টা পেঁয়াজে। এবার এটাকে পেঁয়াজের পেঁয়াজটা করে নেবো আমি। পেঁয়াজটা করে নিয়ে নেওয়ার পরে এই যে লালচে লালচে হয়ে আসছে, আর একটু লালচে লালচে হবে, তারপরে আমি এটাকে পেঁয়াজটাকে তুলে রাখবো কড়াইয়ের দিকে। আমার এই যে পেঁয়াজটা হয়ে গেছে, এবার তুলে রেখে এর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি, 3টে তেজপাতা, ছোটো ছোটো 3টে তেজপাতা দিয়েছি, আর ছোটো মশলার যে চামচটাকে ওই চামচের 1 চামচ জিরে দিয়েছি, গোটা জিরে। আর এখানে দিয়ে দেবো 2টো এলাচ আর 2টুকরো দারচিনি। এই দুটো দিয়ে এর মধ্যে দিয়ে 1 থেকে 1.5 সেকেন্ডের মধ্যে এটাকে ভালো করে একটুখানি টেলে নিতে হবে, খুব সুন্দর করে মশলাটা যাতে গন্ধ বেরোয়। জিরে আর এলাচটার ভাজা একটা গন্ধ আছে, সুন্দর গন্ধ বেরাবে তখন। এটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে তারপরে এখানে আমি মিডিয়াম সাইজের 2খানা টমেটম কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটম কুচিটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। যাবতীয় আমি মশলার মধ্যে কাঁচা পেঁয়াজটা মেখে দিয়ে রেখেছি, সেই জন্য আর পেঁয়াজ দিলাম না, পেঁয়াজটাটা দেবো। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। এই চিনিটা আর টমেটমটা যদি এরকমভাবে যে কোনো চিকেন রান্না করুন, যে কোনো মাছ রান্না করবেন, এরকমভাবে চিনি আর টমেটম যদি ভেজে নেওয়া যায় এটার কালারটাই খুব সুন্দর আসে একটা। আর এমনিও ঠাকুমা দিদিমারা বলতো যে সর্ষের তেলের মধ্যে যখন তেল গরম হবে একটু চিনি দিয়ে দিলে কালার টেস্ট কালারই অন্যরকম আছে। এবার এটাকে ভালো করে টমেটোটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখন এই মশলা মাখানো, 40 মিনিট হয়ে গেছে, তারপরে আমি এই মশলা মাখানো চিকেনগুলো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি। ভালো করে দিয়ে এটাকে শুধু জল তো একদম সামান্য পরিমাণে দেবো আমি, জলটা আমি দেখিয়ে দেবো কতটুকুনি দেবো, আর এটা সমানে আমি কষিয়ে যাব। এটা কিন্তু এই হাতের উপরেই রান্নাটা করতে হবে, একদম হাত মিডিয়াম টু লো আঁচ রাখতে লাগবে, সেরকম হাই আঁচে করবে না, যাতে চিকেনটা না পুড়ে যায়, মশলাগুলো না পুড়ে যায়।
মিডিয়াম যেরকম আঁচটা থাকে সেরকমভাবে নিয়ে বেশ ভালো করে এটাকে কষাতে হবে। যাবতীয় স্পাইসি চিকেন, এটা স্পাইসি চিকেন হবে যে যাবতীয় সেই জন্য। দেখুন চিকেনটা আমি কীরকমভাবে কষিয়েছি, এমনকি তেলগুলো কীরকমভাবে ছাড়তে আরম্ভ করে দিয়েছি আস্তে আস্তে। আমি যেহেতু সেরকম তেল দিইনি, ওদিকে ছ চামচ তেল আর এদিকের তিন করে ছ চামচ ন চামচ তেল আমার। এই তেলটা দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেবো। এই তেলটা খুব সুন্দর করে ছাড়তেও আরম্ভ করে দিয়েছে, সব আরম্ভ করে দিয়েছে। আর মাংসটা যতক্ষণ 30 থেকে 40 মিনিট আমার হাতে সময় ছিল না বলে, তাই 30 মিনিটের মতন আমি মশলা মেখিয়ে রেখে দিয়েছি। আর নইলে যদি সময় থাকে হাতে, এটা আপনি 1 ঘন্টার মতন রেখে দেবেন, তাহলে দেখবেন আরও বেশি টেস্টি হবে, চিকেনগুলো খুব সফট হয়ে যায়। এবং চিকেনটা খুবই সফট হয়েছে, আমি যখন বাড়িতে রান্না করে খেয়েছি চিকেনটা খুবই সুন্দর হয়েছে। এবং আমার বাড়িতে একজন গেস্ট এসেছিল, সে তার উপলক্ষেই এই চিকেনটা আমার রান্না করা, সেই জন্য এই চিকেনটা গেস্ট এসছে যে গেস্ট খেয়েও বলেছে চিকেনটা খুবই সুন্দর হয়েছে, এরকম স্পাইসি চিকেন, এর জন্য এরকম করে নিলাম। করে নেওয়ার পরে এই যে এরকম, এই যে এইটুকুনি জল এই চিকেনটার মধ্যে পড়লো, যাবতীয় বাটিটা মশলার বাটিটা ধুয়ে ওইটুকুনি জলই দিলাম, আর কোনো এর মধ্যে জল দেওয়া হবে না। এটাকে ভালো করে মিক্স করতে হবে, ভালো করে নাড়াতে হবে, খুব সুন্দর করে নাড়িয়ে খুব সুন্দর করে করতে লাগবে। এই যে দেখুন উপর দিয়ে দেখা যাচ্ছে কালারটা কত সুন্দর হয়েছে, তেলগুলোও ছাড়তে আরম্ভ করে দিয়ে কালারটাও খুব সুন্দর হয়েছে। এটা আস্তে আস্তে করে ফুটতে আরম্ভ করে ফুটবে, আর মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে খুন্তিটা দিয়ে নাড়াতে হবে যাতে তলায় না লেগে যায়। যেহেতু এখানে সেরকম বেশি জল দেওয়া নেই বলে, তাই এইটাকে খুব সুন্দর করে করতে হবে, আর এরকমভাবে মাঝে মাঝেই নাড়া দিতে হবে। এই যে আমার এই চিকেনটা পুরো ফুটে হয়ে গেছে, চিকেনটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি চিকেনের এই কড়াইটাকে সাইডে রেখে দিচ্ছি, স্পাইসি চিকেন বলে আমি তাই একটা এটার মধ্যে একটা স্পাইসি মশলাটা দেখিয়েছিলাম, সেই মশলাটা এটার মধ্যে আমি দেব। আমি প্রথমে যে ছোটো বাটারগুলো আছে, বাটার একটা পুরো বাটারটা দিয়ে দিয়েছি। আর এখানে যে জায়ফল, জৈত্রী, তারপরে লবঙ্গ, এলাচ, দারচিনি দেখালাম, সেই মশলাটাকে এটার মধ্যে একটুখানি ভেজে নিলাম বাটারের সাথে। খুবই টেস্টি হয়েছে খেতে, আর এটা টেস্টও হবে, খুব সুন্দরই টেস্ট হয়েছে। এটা ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে মশলার গন্ধটা যখন বেরাবে তখন গ্যাসটাকে একদম লোতে রাখতে হবে, খুব হাই করে দেবে না, তাহলে পুড়ে যাবে মশলাটা। আর এরকম কন্টিনিউ হাত দিয়ে চামচ দিয়ে নাড়িয়ে যেতে হবে। আমার মশলাটা হয়ে গেছে পুরো তৈরি করা, এবার আমি চিকেনের কড়াইটা আবার বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে যেটা যে একটুখানি আস্তে আস্তে ফুটছিলো আবার একটু নাড়া দিয়ে দিলাম। নাড়া দেওয়ার পরে এরপরে আমি এই যে মশলাটা যে করেছি, এই মশলাটা এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি। এই স্পাইসি চিকেন করতে গেলে এই মশলাটা অন্তপক্ষে, এই যে আমি যে মশলাটা দিয়েছি জায়ফল, জৈত্রী, এই যে বাটার দিয়ে যে একটা ভাজা মশলা করে নিয়ে দিয়েছি, এটা অতি অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু স্পাইসি হবে, চিকেনটা খেতে খুবই সুন্দর হবে। আর আমি চিকেনটা এই যে আমার হয়ে গেছে পুরো, এবার এটাকে আমি কী করবো, একটুখানি ওই যে বাটিতে একটুখানি লেগেছিলো গায়ে একটুখানি সামান্য পরিমাণে জল দিয়ে একটু গরম করেই জলটাকে ওটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ একটুখানি ফুটতে দেবো, টকবক টকবক করে ফুটবে চিকেনটা। ফুটে যাওয়ার পরে তখন আমি যে পেঁয়াজ পেঁয়াজটা করে রেখেছিলাম, সেই পেঁয়াজের পেঁয়াজটাই যে পুরোটাই আমি এখন দিয়ে দেবো এটার মধ্যে। খুব সুন্দর করে দিয়ে দিতে হবে, ভালো করে চারোদিকে যাতে মিশ খায়। এই যে পুরোটা দেওয়া হয়ে গেল, এবার দেওয়া হয়ে যাওয়ার পরে এবার একটুখানি খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে দিতে হবে। এই যে আমি খুন্তি দিয়ে খুব সুন্দর করে একটুখানি মিক্স করে দিলাম, খুন্তি দিয়ে মিক্স করে দেওয়ার পরে তারপর এটাকে এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো। এই যে আমি এখন গ্যাসটাকে পুরো বন্ধ করে দিচ্ছি, যে গ্যাসটা আমার বন্ধ হয়ে গেল, গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়ে এটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। যেহেতু পেঁয়াজটা দিয়েছি ভাজা পেঁয়াজটা, আর ওই মশলাটা যে করে ভেজে দিয়েছিলাম সেই মশলাটার জন্য আমি এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এটা এই যে দেখতে পাচ্ছেন কীরকম দারুণ হয়েছে, দেখতেই সুন্দর হয়েছে, তো জিভে জল এসে যাচ্ছে এমনি খাওয়াতে। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট পরে আমি ফিরে এসে এটাকে উঠালাম। উঠিয়ে দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা দারুণ হয়েছে। আমি একটা প্লেটের মধ্যে এবার সার্ভ করে দেবো এই চিকেনটাকে, চারিদিকে তেলও ছড়িয়ে তেলটাও ছেড়ে গেছে, সবই হয়ে গেছে। এবার আমি প্লেটটার মধ্যে সার্ভ করে দিলাম। রিকোয়েস্ট রইল বাড়িতে এরকমভাবে স্পাইসি চিকেন বানিয়ে অতি অবশ্যই পরিবারের সবাইকে খাওয়াবেন, সামনেই রবিবার আসছে, সবাই মিলে বাড়িতে এনজয় করবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন, যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করবেন,
আর এই স্পাইসি চিকেনটা অতি অবশ্যই বাড়িতে রবিবার দিনকে বানিয়ে খাবেন। আর আজকের মতন এখানেই, আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো।